থানার মধ্যে 17টা মাত্র ওই পোষা থানার মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ করছি, আর 3 মাস পরে ডাক্তার হব। সেই সময় যাই ইন্ডিয়া যায়, আমরা ট্রেনিং নিয়ে যুদ্ধ করছি। আমাদের যে সময়ে পাকিস্তান আর্মি এই বাংলাদেশকে 25শে মার্চ যখন মানুষ খুন করতে শুরু করে, তখন আমেরিকার কোনো নেতা ছিল না, সবাই ইন্ডিয়া পালাছে, এবং শেখ মুজিবর নিজে ইচ্ছাকৃত আত্মসমর্পণ করছে। আর পাকিস্তানের জেলে বসে উনি কী করছে, রাজার হালে ছিল, উনি যা চাইতেন তাই এনে দিত। এবং ওনার পরিবার এই শেখ হাসিনা, যে বড় বড় মুক্তিযোদ্ধার কথা বলে, শেখ হাসিনা তার বাড়িতেই ছিল 32 নম্বর, এবং পাকিস্তান আর্মিরা পাহারা দিত, বাজার করে দিত। শেখ হাসিনার বড় ছেলে জন্ম হয় তখন, পাকিস্তান আর্মিরা যখন এই দেশে ছিল 71 সালে সজীব ওয়াজের জয়, সে ক্যান্টনমেন্টে পাকিস্তান আর্মিরা অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, পাকিস্তান আর্মি কর্তৃক যার জন্ম হয়েছে তারাই নাকি মুক্তিযোদ্ধা। আর আমাদের এদেশের কেউ বলতে পারেনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এটা আমরা নিজের কানে শুনেছি, অন্য কথা বললে হবে না, আমরা নিজের কানে শুনেছি। সেই জন্য আমাদের গর্ব, এবং উনি দেশ চলেছেন, জীবন দিয়েছেন, তবু আমাদের সবচেয়ে বড় শত্রু কয় বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত, সবচেয়ে বড় শত্রু। 71 সালে আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যখন আমরা মনে করি 8-6 মাস পরে পাকিস্তান আর্মি পালাই দিতে পার হটে দিতে পারবো, তখন শেষকালে যখন ঘায়েল করছে পাকিস্তান আর্মি, আসে পাকিস্তান 90,000 পাকিস্তান আর্মির যত অস্ত্র শস্ত্র হাজার হাজার কোটি টাকার সব নিয়ে চলে গেছে। শুধু সেটাই না, আমাদের জুট মিল পাকিস্তান সে সময় সবচেয়ে বেশি ইনকাম করতে গেছে, পাট রপ্তানি করে, পাট জাত দ্রব্য সমস্ত মিল খুলে নিয়ে চলে গেছে, ভালো ভালো মেশিন নিয়ে চলে গেছে সব। তারপরে এতদিন পর্যন্ত আর শেখ হাসিনা জোর করে ক্ষমতা বাড়িয়েছে, শেখ মুজিব আসছে যখন, শেখ মুজিব আমরা আশা করছিলাম আসে দেশের জন্য কাজ করবে। 74 সালে দুর্ভিক্ষ আপনারা দেখছেন, আমরা তো তখন ডাক্তারি করি, সরকারি ডাক্তার ছিলাম, ঘন ঘন ঢাকা যেতে হতো, রাজপথে হাঁটতে পারবেন না, নিচ দিয়ে হাঁটতে হতো, রংপুর অঞ্চলের লোক না খায়ে প্রতিদিন শয়ে হাজার হাজার মরতো ঢাকার রাজপথে। সেই সময়ে যখন মানুষ মরতেছে লাখ লাখ, সেই সময় শেখ মুজিব সোনার মুকুট দিয়ে তার 2 বেটার বিয়ে দিছে, এটা সত্য না মিথ্যা সবাই দেখছে, ওই ছবি এখনও আছে। আর সে কী করছে, ক্ষমতায় আসে সব দল উঠে দিছে, একটাই দল থাকবে বাকশাল, মানে শেখ মুজিবকে ভোটও করা লাগবে না। ওই সেই জন্য যারা এ দেশকে ভালোবাসত, যারা মুক্তিযুদ্ধ করছিল, সে আর্মিরাই তাকে যদি না হটায় তাহলে দেশটা ভারত হয়ে যাবে। সে শেখ মুজিবর করে নাই, কিন্তু শেখ হাসিনাকে এই ভারতই কিন্তু 8 সালে নিয়ে এসে বসেছে, এবং বিনা ভোটে, এরপরে দেখেন বিনা ভোটে, আপনারা জানেন 18 সালে যখন ভোট হয়, আমি তো এমপি প্রার্থী ছিলাম, সাধন যখন দেখছে জিততে পারবে না, আমার নেমাতপুরে এসে ওই ডেপুটি হাই কমিশনার ইন্ডিয়ার, ওই 2 দিন পরপর গার্লস স্কুলে বসতো সমস্ত নেতাকর্মী নিয়ে 3 ধারার। তারপরে একদিন হাই কমিশনার সাঁওতাল, আমাদের ওখানে সাংসদ আছে নেমাতপুরের পাশের গ্রাম সাঁওতাল পাড়া, ওখানে একটা হাই স্কুল করে দিয়েছে সাঁওতালদের জন্য। ভারত কিন্তু সাহায্য দেয় নাই, ঋণ দিয়ে আবার অরাই কন্ট্রাক্টর সাঁওতালদের করে দিছে, কিন্তু টাকা দিতে হবে আমাদের, ওটা শোধ করতে হবে এ বাংলাদেশকে। সেখানে মিটিং করে দেখছে, যখন বলছে হিন্দুদের ভোট হলো আপনি জিততে পারবেন না, তাহলে বদলাও, তখন কোর্ট কী ছিল, যা করবে তাই, যা ভারত বলবে তাই। এবং এই শেষ দিন পর্যন্ত ভারত কোনোদিন কল্পনা করেনি যে শেখ হাসিনা আমরা এই দেশের মানুষ হটাতে পারবে, সেই জন্য যা ইচ্ছা তা করছে ভারত, আমাদের অর্থনীতি ধ্বংস করছে। এখানে 20 লাখের বেশি ভারতের লোক চাকরি করে, এবং এখনও আছে লাখ লাখ লোক এখনও, এবং সাটাই করতেছে ধীরে ধীরে সব। আপনারা জানেন ভারত বিদেশ থেকে যত টাকা পাঠায় বাংলাদেশ বোধ হয় সবচেয়ে প্রথম, সৌদি আরব কুয়েত টুয়েত এলে না, বাংলাদেশ সবার থেকে বেশি।
আর বর্ডারের তো যখন তখন গুলি করে মারত। আমি বিএসএফ এর সঙ্গে কথা হই, আমাদের যে বিডিআর এর সঙ্গে বিজিবির সঙ্গে কথা বলছি, কিরে ভাই আপনারা কী করেন? তো বলছে স্যার আমরা কী করব, আমাদের হুকুমই নাই গুলি চালানোর, আমরা যদি গুলি মারি তাহলে আমাদের সঙ্গে সঙ্গে চাকরি যাবে, জেলও হবে। তার মানে কি, সিকিম বলে একটা দেশ ছিল স্বাধীন, জানেন? সিকিম এখন ভারতের একটা প্রবিন্স, সেটা কিন্তু স্বাধীন দেশ ছিল ইন্দিরা গান্ধী 74 সালে। ঠিক এইভাবে শেখ হাসিনার মতো ওর প্রধানমন্ত্রীকে বারবার বসায় ওকে হটাই দিয়ে নিয়ে নিছে। ঠিক ওই পরিকল্পনাই বাংলাদেশ আগাতে ছিল, শেখ হাসিনার কিছু যায় আসে না। $90 বিলিয়ন, 12 লক্ষ হাজার কোটি টাকা, 12 লক্ষ হাজার কোটি টাকা শুধু শেখ হাসিনার বেটা ওয়াজের জয় এবং তার বোন শেখ রেহানা নিছে। আর অন্যান্য শেখ হাসিনা বলে আমার চাকরানিরও 500 কোটি টাকা আছে। আর আমাদের নেত্রী খালেদা জিয়া জেল খাটতে হচ্ছে কী জন্য? 2 কোটি টাকা মিথ্যা মামলা। এ টাকা বাংলাদেশের টাকা না, এটা কুয়েত সরকার দিয়েছিল জিয়া রহমান ট্রাস্টকে। কুয়েত সরকার সেই কমিটির মধ্যে, খালেদা জিয়া ওই কমিটির মধ্যেও নাই, উনি একটা কমিটি করে দিয়েছিলেন, তার মধ্যে মিথ্যা মামলা সাজায় জোর করে ওনাকে জেলে রাখছে। 2008 সালে আর্মিরা কী করছিল যে খালেদা জিয়া তুমি দেশের বাইরে যাও, তো ওনারা বলছিল আমি মরলে এই দেশেই মরব, যাব না আমরা বাইরে। তারেক রহমানকে ঝুলায় মারে কোমরের হাড্ডি ভাঙিয়ে দিচ্ছে তারা আর্মিরা, তবু তারা এই দেশ থেকে যায়নি। এ দেশের জন্য শেখ হাসিনা যেটা জিয়া রহমান মারা যাওয়ার পর সরকার যে ক্যান্টনমেন্টের বাড়ি খালেদা জিয়ার নামে যেটা 99 বছর লিজ মানে এককালীন দিয়েছিল, সেই বাড়ি ওনার লিজ বাতিল করে ভাঙে অন্য কিছু করে দিছে, তার বাড়িও উড়ে দিছে। যে শেখ হাসিনার এখনকার যে বাড়ি 32 নম্বর, ওর স্বামীর যে বাড়ি সেটাও তো লিজ। তাহলে আমরা ক্ষমতা আসলে কী করব? আমরা ভাড়ি উড়াবো? কখনো করবো না। তাহলে দেশ হবে না। জিয়া রহমান স্বপ্ন নিয়ে উনি ভারতের সঙ্গে হাত মিলায়নি, উনি সার গঠন করেছিলেন যেন আমরা আশপাশের দেশ নিয়ে ভারতের উপর চাপ দিতে পারি। এখন কিন্তু হয়ে গেছে, ভারতের আশপাশের সমস্ত দেশ ভারতের বিরুদ্ধে। কাজেই ভারত আমাদের এখানে যখন কোনো জিনিসের দরকার হয় কখনো পাবেন না, ভারত খালি নেবে আমাদের এখান থেকে। কাজে আমরা যারা বিএনপি করি, এই আমেরিক সরকার যারা আছেন সবাই, এই যে আমেরিকার এই অত্যাচার মামলা, এমন কোনো নেতা নাই যে আমাদের নেতা আমাদের শত শত নেতাকে হত্যা করছে। এই আন্দোলন হলো হাজার হাজার নেতাকর্মী জীবন দিছে, এদের রক্তের ঋণ শোধ করতে হবে। কে ভবিষ্যৎ যে সরকার আসবে ইনশাল্লাহ বিএনপি আসবে, এবং আমাদেরকে এবং আমাদের এই দেশের জন্য যারা জীবন দিছে তাদের জন্য। এখন শেখ হাসিনা যে কোনো জিনিস আইডি কার্ড বলো বলতো ভিজিএ বলেন ভিজিএ যে যা কিছু বলেন সব কিছু আওয়ামী লীগের নেতারা পাবে। ভোট লাগে না এখানে, যেই ভোটে জিত সাধারণ মজুমদার 20টা ইউনিয়নই জোর করে ডিক্লার নেয়। আমাদের ছেলেরা বাধা দিছিল পুলিশ মাথা রিভলভার ধরে যদি তোমরা কিছু করে গুলি করে দেবো, কী করবে জোর করে নিছে। এখন সাধন মজুমদার কোথায়? সে লুকাচ্ছিল, হাজার হাজার কোটি টাকা লুট করছে সে। আরে ভাই আমিও তো এমপি ছিলাম, কেউ বলতে পারবে কোনো স্কুলের এমপিগিরি করে টাকা নিছি, কোনো মাস্টারের চাকরি দিয়ে টাকা নিছি? রাজনীতি হচ্ছে দেশের উন্নয়নের জন্য দেশ সেবা। তুমি যদি দেশের সেবাই না করতে পারবা তাহলে কী জন্য ইনিছ? আমাদের শহীদ পেছেন জিয়াউর রহমান আজীবন ক্ষমতা থাকতে পারত, উনি ভারতের কাছে মাথা নত করে নাই। আপনি জানেন তালপট্টি দ্বীপ এটা আমাদের, সেই সময় ভারত বলছিল আমাদের। ওই ভাঙ্গা সেই যে জাহাজ নিয়ে জিয়াউর রহমান যুদ্ধ করতে গেছিলো ভারতের বিরুদ্ধে, 9.5 দ্বীপ, আর শেখ হাসিনা এসে সেই দ্বীপ ভারতকে এককালীন দিয়ে দিছে। তারপরে বেড়ে বাড়িয়ে দিছে শেখ মুজিবর, এই যে চিকেন নেক বলে না, একবারে চিকন জায়গা আছে ওর 7টা স্টেটের, সেই জায়গাও শেখ মুজিব দিয়ে গেছে। শেখ হাসিনা আর সে আমেরিকার ইয়াই হচ্ছে ভারতকে খুঁজি দেখে ক্ষমতায় থাকা। এই দেশের আমরা বেশিরভাগই মুসলমান, কিন্তু আপনারা যদি ওয়াশ করতে হতো শেখ হাসিনার আমলে পারমিশন নিত, বেশিরভাগ সময় পারমিশন দিত না, সত্য না মিথ্যা? আমরা মুসলমানের দেশ নাকি পারমিশন নিতে হবে, এটা কোন কথা?
হিন্দুরা পূজা করতে পারমিশন নেয়? আমরা কি হিন্দুর বলছি যে হিন্দুরা পারমিশন নিতে হবে? বরং আমরা ওদেরকে হেল্প করছি। এবং আমি বলছি সবচেয়ে বেশি হিন্দু আমার নেওয়ারপুরে, প্রায় 90,000 ভোটার হিন্দু। আমরা ওখানে সমস্ত মন্দির আমরা জানি কারা, ওরা নিজের আমেরিকারাই ভাঙবে। কোনো মন্দিরের হাত যদি ভাঙে কোনো গণ্ডগোল হয় ওরাই করবে, করে আমাদের উপর ফেলবে। সেই জন্য পুলিশের যা থাকবে আমাদের ছেলেরা পাহারা দিবে, কারণ আমাদেরকে দুর্নামের জন্য ভারত এখন বলছে না আমরা নাকি হিন্দুর উপর নির্যাতন করছি, একটাও দেখাতে পারবে না। এই ভারতের এই মিথ্যা প্রপাগান্ডা, যারা মুরব্বী আছে জানেন, সেই সময় মিথ্যা প্রপাগান্ডা করতো 71 সালে, আমরা যুদ্ধ করতাম, আমরা জানি সবসময় মিথ্যা কথা বলতাম, ভারত সত্য কথা জানেই না। এবং বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে দুর্নাম করার জন্য। আমাদের এখন আমাদের ভাগ্য ভালো, আমাদের এই তত্ত্বাবধায়কের প্রধান ডক্টর ইউনুস, ওনার একাই যা ওয়েট, ভারতের ওজন, ভারতের সমস্ত মন্ত্রী সব দল মিলে অতখানি হবে না। সেই জন্য ভারত কিছু করতে পারে না। প্রথমেই বলছিল ডক্টর ইউনুস বলছে, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমিও তোমার এই 7টা আইদিককার সাতটা দিয়ে আসে না আমাদের দিনাজপুরের পরে তেঁতুলিয়া। আপনারা তেঁতুলিয়া ডাক বাংলায় গেছেন? আমি তেঁতুলিয়ার ঠাকুরগাঁয়ের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ছিলাম, তখন পচাকট থানা ছিল একটা। আমি ওই তেঁতুলিয়া ডাক বাংলা ঠিক মহানন্দা নদীর উপর, আমি তেঁতুলিয়াতে গেলে ওই ডাক বাংলা রাতের বেলা থাকতাম। আমাদের আমরা তো ভাই বয়স হয়েছে এখন 77 বছর, গতকাল আমার 77 বছর হয়েছে। আমার নাকি মোস্তাফিজ বিভিন্ন নেতারা বলে সব আমাদের বিরুদ্ধে, বিএনপি বড় দল অনেকেই নমিনেশন চাইবে, চাইতে পারে না, অবশ্যই চাইবে, সবার হক আছে এমপি কার্ড চাওয়ার, চাইতেই পারে। তো আমি নাকি বুড়া হয়ে গেছি, তা আমি বলি ঠিক আছে তোমরা জোয়ান যারা আসো একদিন আমরা শুরু করব। কোন থেকে? সাঁপাহাড়ের আই হাই থেকে শুরু করব, হাইটের রাস্তায় যাব, কে পারো তোমরা দেখি। কারণ আমি এখনো দৈনিক কমপক্ষে 1 ঘন্টা হাঁটি, এখনো দৈনিক 1 ঘন্টা হাঁটি। কার আমার ডায়াবেটিস আছে দীর্ঘদিন, কিন্তু আমার এই বংশ অনুযায়ী পাচ্ছি, আমার দাদা মারা গেছে, আমার বাবারা মারা গেছে, আমার ভাইয়েরা, আমার 7 ভাই বোন সবার ডায়াবেটিস। তা আমরা ডায়াবেটিস কী? কিছুই না। আপনার যদি এক ঠাঙ্গ না থাকে আপনি চলতে পারবেন না, ঠিক এই জিনিসই। ডায়াবেটিস মানে ইনসুলিন নাই, চিনি খেলে হজম হবে না, খাবো না মিষ্টি জিনিস, আমি খাইও না। আমি ভাত খাই এতটুকু দুপুরে, আর সবজি খাই সবসময়, আর রুটি খাই। কাজেই বাঁচতে হলে আপনারা হায়াতও কিন্তু নিজের উপর, যারা খাদ্য কন্ট্রোল করতে পারবে না তারা বেশি দিন বাঁচবে না, এটা জানিয়ে রাখেন। যারা মুখ কন্ট্রোল করতে পারবে না, শহীদুল শাহু ওই যে এখানে, আমি তবু কায়েম শাহু আমার ভাইরা হতো, তার বাসাতে উঠতাম, আর শহীদুল শাহর ওখানে উঠতাম। শহীদুল শাহ বলতাম, কিরে তোর ডায়াবেটিস আছে তো মিষ্টি, আমার একবার সঙ্গে মিষ্টি খাই নিত, বলতে আপনি এটা বাধা দিয়েন না, খাবো আমি, তুই মরে যাবি, বলতে মরলি মরবো, মরে গেছে। কিন্তু আমরা এই জন্য শোনেন, আমরা দেশের জন্য লড়বো। আমরা এতদিন কষ্ট করছি, আমাদের অনেক ভাই জীবন দিছে, তাই না? সবচেয়ে বেশি কোন পরিবার ভুগছে? আমাদের জিয়াউর রহমানের পরিবার, ওনার খুব একমত, ওনার বাড়ি হারাইছে, আমাদের নেত্রী 70 বছর বয়সে ওনার আর্থ্রাইটিস আছে, ভাতের অসুখ আছে, ওনার ডায়াবেটিস, উনি জেলে ভরে রাখছে মিথ্যা একটা মামলা দিয়ে, এখন তো নিয়ে আসছে ওনার বুকে পিস্তল রেখে জোর করে ওটা সাক্ষী নিছে, মিথ্যা একটা মামলা দিয়ে যে 2 কোটি টাকা দিয়েছিল এখন ব্যাংকে 8 কোটি টাকা হয়ে গেছে, তা ওনাকে চুরি করছে, সেই মামলা দিয়ে রাখছে, ওনাকে জেল খাটাইছে, তারেক রহমানের কোমর ভাঙছে, ওনার বাড়ি উড়াই দিছে, ওনার ছেলে মারা গেছে, ওনার মতো তো আমরা ভুগি নাই। আমাদের ঠিক আছে, আমাদের নয় মামলা হয়েছে, আমিও একটা মার্ডার কেসের 1 নম্বর আসামি, আমি ডাক্তারি করি ভাই, সকালে ডাক্তারি করছি, মারামারি হয়েছে, মারা গেছে, আমাকে 1 নম্বর আসামি করছে, তো করো বাবা করো। তো এখন এটা কী হবে এরকম তো আমি করে বিয়েটা আমরা কিছু মনে করি না। আমি এই দেশের জন্য অন্তত পক্ষে বলতে পারি যুদ্ধ করছি, আমার পায়ে বুলেট রাখছে, এই রোহনপুরের এখানে এসছে, আপনারা জানতেন আমার গ্রুপই ছিল, প্রথম ট্রেনিং নিয়ে এসে এই পাকিস্তান আর্মির সঙ্গে ফাইট করি, আমরা হোটে আসিনি, পাকিস্তান আর্মি হোটে গেছে, আমরা বলছে মরে যাই তো বহু বলবো না, যুদ্ধ করছি আমরা।
আওয়ামী লীগ করতো অনেক মুক্তিযোদ্ধা, আপনাদের পোশাক ছিল একটা আজার, তো সেল খায় ঝাঁচড়া হয়ে গেছিল। তখন আমি দুটা মেশিন গান সেট করে বলি চালাও, আমি ওকে নিয়ে আসতেছি। আমি ট্রেনে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলছি, ফেলে মালদা পাঠাইছি। আমার পায়ে গুলি লাগছে আমি দেখি নাই, পরে দেখি রক্ত লাগতেছে, রক্ত বাইরে কী ব্যাপার, গুলি লাগছে। আমরা এই দেশের জন্য লড়ছি, জিয়া রহমান লড়ছি, এটা আমাদের গর্ব। আমরা বিএনপি করি, জিয়া রহমানের দল করি, কাজে আমরা যে আমেরিকার উপর অত্যাচার করবো সেটা করব না। আমি তো সাধারণ বাড়ির ছেলেগুলো উড়াই দিতে পারতাম, পারতাম না, এনামলের বাড়ি উড়াই দিতে পারতাম, করি নাই। মানে আওয়ামী লীগ খারাপ করছে, আমরাও খারাপ করবো এটা না। কিন্তু যদি আওয়ামী লীগের এখন কেউ বিএনপির কারো যে আমাদের গ্রামের নেতার উপর হোক বা গ্রামের বিএনপির কোনো সাপোর্টারকে হোক, যদি কোথাও কোনো গরম দেখায় আমাকে খালি নাম দেবেন, আমি দেখে নেব। সে আপনারা যেখানেই হোক আমি দেখে নেবো ইনশাল্লাহ। আপনারা সবাই এখন আমাদের করণীয় কি, ভোট আসবে যেই পাই নমিনেশন, আমাদেরকে বিএনপিকে ক্ষমতা আনতে হবে দেশের জন্য। সেই জন্য আপনারা বেশি দূর যাবেন না, নিজের নিজের গ্রামটা ঠিক করেন, নিজের নিজের গ্রাম, কোথাও যাওয়া লাগবে না, আপনারা নিজের গ্রামটা ঠিক করেন। আর আপনাদের সুবিধা, এখানে হিন্দু বেশি নাই, আমাদের ওখানে খুব কষ্ট করতে হয়, তবুও আমি প্রায় অর্ধেক হিন্দুকে বিএনপি বানিয়ে ফেলছি, অর্ধেক হিন্দু আমার ওখানে বিএনপি, তারা বিএনপি করে ডাইরেক্ট। আমি তাদেরকে মন্দিরে পুকুর দিছি, যেমন মসজিদে এখানে অনেক পুকুর আমি দিছি আমার আমার সময়, সেই আমিরে গাছে সেই মন্দিরেরও মাছ মারি নিছে তারা, হিন্দুদেরও ছাড় দেয়নি ওরা। এইটা হচ্ছে সাধারণ মজুমদার এবং আওয়ামী লীগ। আমরা খালেদা জিয়ার দল করি, আমরা তারেক রহমানের দল করি, আমাদের ভবিষ্যতের নেতা তারেক রহমান, উনি নির্দেশনা দিয়েছেন বিভিন্ন আমাদের চার জেলায় একদিন মিটিং ডেকে বলছেন, কেউ যদি আপনারা ভুল করেন আমি এখন মনে রাখবো, এখন যদি না পারি ভবিষ্যতে প্রতিশোধ নেব। কাজেই আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো সাধারণের মতো সাদাবাজি করব না বা টাকা নাড়ানো করব না যাতে আমাদের দুর্নাম হয়, তাহলে আমরাও তো আমেরিকার মতো হয়ে গেলাম। সেই জন্য আমরা বিএনপি করি। জিয়া রহমান উনি যখন মারা যায় ওনার মধ্যে ব্রিফ কেসের ছিঁড়া গেঞ্জি ছিল, উনি রেশনের ভাত খেতেন, উনি তো ইচ্ছা করলে রুট, এটা আছে জিয়া রহমান, কাজে আমরা ওনার দল করি। সেই জন্য এই বাংলাদেশের ভবিষ্যৎ যদি গড়তে হয়, এ ভারতের বিরুদ্ধে শক্তিশালী আর্মি তৈরি করতে হয় এবং ভারতের বিরুদ্ধে লড়তে হয়, এবং ইনশাআল্লাহ ভারত আমাদের কি দখল করবে, এখন আমরা বলছি ভবিষ্যতে এই বাংলাদেশকে ভারতকে টুকরা টুকরা করবো, করবো ইনশাআল্লাহ। কাজে সবাই আপনারা জিয়ার আদর্শ নিয়ে কাজ করেন শুধু নিজের, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেতা শহীদ পেয়েছেন, জিয়া রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভবিষ্যতের নেতা তারেক রহমান জিন্দাবাদ, খোদা হাফেজ।